জেলার বড় চশমার দোকান এখন আপনাদের শহর বহরমপুরে। নিজস্ব কম্পিউটার ল্যাবে আমরা লেন্স তৈরি করে থাকি। আমাদের ঠিকানা বহরমপুর সুশ্রুত আই হসপিটালের ঠিক পাশে রাস্তার ডান দিকে। এভারেস্ট অপটিক্যালে আপনাদের জানায় সাদর আমন্ত্রণ। ভগবান গোলায় তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে। ভগবান গোলা ব্লক এক তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে দলীয় কর্মীদের নিয়ে পর্যালোচনা করেন ব্লক তৃণমূল কংগ্রেস কমিটির সহসভাপতি নাজমুল হক। দলীয় কার্যালয়ে পর্যালোচনা হলেও উপস্থিত ছিল না ব্লক সভাপতি সহ ব্লকের অন্যান্য কোনো নেতৃত্বরা। পর্যালোচনা শেষে নাজমুল হক বলেন যে রাজ্য কমিটির নির্দেশে তিনি ব্লক ঠিক করার কাজ করছেন। পাশাপাশি তিনি আরও বলেন যে তিনি ব্লক সভাপতিকে বারবার বলেছেন পর্যালোচনা করার জন্য, কিন্তু তিনি করেননি। ব্লক সভাপতি ও ব্লকের অন্যান্য নেতৃত্বরা উপস্থিত না থাকার প্রশ্ন তিনি বলেন কেন উপস্থিত নেই তা ব্লক সভাপতি জানে। তিনি বলেন এই উপস্থিত না থাকাটা গোষ্ঠীদ্বন্দ্ব হতে পারে। না, গোষ্ঠীদ্বন্দ্ব বিষয় নাই। আবার এটাও যদি বলি যে গোষ্ঠীদ্বন্দ্ব বিষয় নাই পুরোপুরি, সেটাও আবার ভুল। কারণ এই পর্যালোচনার কথা বা এই আলাপ আলোচনার কথা কিন্তু ওনাকে বারবার জানিয়েছি, তার ব্যস্ততার কারণ উপস্থিত। এবার সমস্ত ধরুন এইটি যে সবাই যে উপস্থিত থাকতে পারবে সেটাও না, তাহলে নিজস্ব ব্যক্তিগত কোনো কাজ থাকতে পারে। এবার যদি উপস্থিত না থাকতে পারে না থাকে সেটা আমরা জানবো যে সে আসতে বা আসেনি কেন বা আসতে পারেনি কেন। কিন্তু ব্যক্তিগতভাবে আমি সবাইকে জানিয়েছি, আমি এটা মনে করি রাজ্য নেতৃত্বের একটা, আবারও বলছি যে রাজ্য নেতৃত্ব যেভাবে পরিচালিত হয় আমিও চাই ব্লক নেতৃত্ব ঠিক সেভাবেই পরিচালিত হোক। এই বিষয়ে ব্লক সভাপতি আহসানুর রহমান বাপন বলেন এখনও পঞ্চায়েত সমিতি ও বিভিন্ন পঞ্চায়েত বোর্ড গঠনের প্রক্রিয়া বাকি রয়েছে, পর্যালোচনা তিনি করবেন, কিন্তু সেটা রাজ্য ও জেলা নেতৃত্বের কথাই, অন্য কারোর কথাই নয়। এখনও গঠন প্রক্রিয়া সম্পন্ন হয়নি। আমরা এখন কার দোষ কার ত্রুটি কার এসব খোঁজার টাইম নয়, কোথায় ভুল কোথায় ত্রুটি এখন খোঁজার টাইম নয়। এখন টাইম হচ্ছে ঘরটাকে গুছিয়ে আমাদের পঞ্চায়েতের বডিগুলোকে ঠিকঠাক গঠন করা, পঞ্চায়েত সমিতির বডি গঠন করা। আমার দলের জেলার সভানেত্রী আছেন, জেলা কমিটি আছে, তারা আমাদেরকে বলেছেন যে উপযুক্ত টাইম আসলে আমরা নির্দেশ দেব, সেই সময় আপনারাও সিস্টেম অনুসারে পর্যালোচনা বৈঠক করবেন। পর্যালোচনা হবে, একদম বুথ স্তর থেকে পর্যালোচনা হবে। অনেকেই আছেন যারা নির্বাচনের সময় বুথে তারা আমাদের দলের বিরুদ্ধে ভোট করেছেন, আজকে তারা পার্টির অফিসের চারপাশে দেখছি ঘুরঘুর করছেন। এইসব মানুষগুলোকে চিহ্নিতকরণ তো ব্লক পার্টি অফিসে বসে হবে না, বুথ কমিটি বসবে, আমাদের দলের প্রতিদ্বন্দ্বী প্রার্থী বসবেন, তারা বসে তাদেরকে চিহ্নিত করবেন, তাদের রেজলিউশন তারা জমা দেবেন, তারপর আমরা অঞ্চল নেতৃত্বকে নিয়ে অঞ্চল ধরে ধরে পর্যালোচনা বৈঠক করবো। এইভাবে মানে লোক দেখানো পর্যালোচনা বৈঠক আমরা করি না, দল একটা সিস্টেমে চলে, সেই সিস্টেমে আমরা চলবো।